মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে ভারত জাকাত মাঝি পরগনার মহল থেকে বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও জেলা শাসককে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। তাদের উল্লেখযোগ্য দাবিগুলি হলো পূর্ব বর্ধমান জেলার প্রতিটি গ্রামে আদিবাসী ধর্মীয় স্থান মাঝি স্থান এবং আদিবাসী শ্মশান চিহ্নিত করে সরকারিভাবে রেকর্ড ও পাট্টা বিলি বণ্টন করতে হবে এবং সেগুলি তত্ত্বাবধানের জন্য সরকারি অর্থ প্রদান করতে হবে। এছাড়াও 13 জুলাই আদিবাসী সমাজের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি আরও 5টি দাবি জানানো হয় এদিন। আজকে আমাদের ভারত জাগাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা কমিটি মাননীয় দিশম পরগনা বাবা নিত্যানন্দ হেমব্রমের অনুপ্রেরণায় আর পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে আমরা ডিএম ডেপুটেশনে আমরা এসেছি। দাবিগুলো হচ্ছে আমাদের প্রথমত দাবি পূর্ব বর্ধমান জেলার প্রত্যেক গ্রামে আদিবাসী ধর্মীয় জাহের স্থান মাঝি স্থান এবং আদিবাসী শ্মশান চিহ্নিত করে সরকারিভাবে রেকর্ড ও পাট্টা বিলি বণ্টন করতে হবে এবং সেইগুলি তত্ত্বাবধানের জন্য সরকারি অর্থ প্রদান করতে হবে। এক নম্বর। দু নম্বরে আছে জামালপুরে দীর্ঘদিন যাবৎ ব্যবহৃত যোদ্ধাভব মৌজা জিএল নম 46 দাগ নম্বর 12/567 পরিমাণ 70% জমিতে অবস্থিত আদিবাসী মহা সমাধিস্থল মারাংবুরু ঘাট সমাধিস্থল ভূমি এলাকা পবিত্র রক্ষার্থে ও দূষণমুক্ত পরিবেশ তৈরির জন্য আগামী ইংরাজি 13/7/2022 তারিখে বৃক্ষরোপণ কর্মসূচি আদিবাসী সমাজের পক্ষ থেকে আয়োজন করিয়াছি। 7টি আম গাছের চারা ও 300টি সুপারি গাছ ছাড়া অন্যান্য গাছের চারা আমাদের প্রয়োজন। এই কাজে সরকারের সহযোগিতার জন্য অনুরোধ করছি ডিএম স্যারকে। এবং 3 নম্বর, আদিবাসী সাঁওতাল সমাজের নায়কে বাবা বা পুজোরি অবিলম্বে নায়কে ভাতা সম্পূর্ণরূপে প্রদান করতে হইবে এবং আদিবাসী সমাজের মাঝি বাবা পারানিক বাবা গোডেদ বাবা এবং জগমাঝি বাবা অবিলম্বে সাম্মানিক তাদেরকে দিতে হবে এবং সাম্মানিক ভাতা ও শিল্পী ভাতাও প্রদান করতে হবে। 4 নম্বর, ভুয়া এসটি সার্টিফিকেট বেরুচ্ছে, ভুয়া এসটি সার্টিফিকেট প্রদান বন্ধ করতে হবে এবং আদিবাসী সাংবিধানিক নিয়ম অনুসারে চাকরির ক্ষেত্রে যথাযথ রাজ্য সরকারের পদগুলি পূরণ করতে হবে এবং সরকারি প্রকল্প বাংলা আবাস যোজনা এবং ইন্দিরা আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছি। পূর্ব বর্ধমান জেলার প্রতি গ্রামে আদিবাসীরা এখনও পর্যন্ত অনেক ঘর পায়নি, আদিবাসীরা উক্ত যোজনা পায় তাহার বন্দোবস্ত করতে হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ আনন্দ বার্তা।